বাংলাদেশকে 2854 কোটি টাকা ঋণ বিশ্ব ব্যাংকে। তবে মানতে হবে শর্ত। কোন শর্তে ঋণ নিল হাসিনা সরকার? কত বছরে পরিশোধ করতে হবে ঋণ? অবশেষে কি স্বস্তি পাবে বাংলাদেশ সরকার? অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণের আবেদন করেছিল বাংলাদেশ। অবশেষে তা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের থেকে $30 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 2854 কোটি 80 লক্ষ টাকা। তবে এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে IMF এর পক্ষ থেকে। বিদ্যুৎ সার ও গ্যাসের ভর্তুকি কমাতে বলা হয়েছে। প্রায় 50,000 কোটি টাকা শুধুমাত্র এই তিনটি ক্ষেত্রে প্রয়োজন হয় বাংলাদেশের। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে নিয়ে জ্বালানি সারের ক্ষেত্রে কমানো হয়েছে ভর্তুকি। কেজি প্রতি ইউরিয়া সারের দাম 6 টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অক্টেনের দাম। ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ শুরু করেছে BNP। বিশ্ব ব্যাংকের SDR অর্থাৎ স্পেশাল ড্রয়িং রাইটস এর মুদ্রায় নেওয়া হবে এই ঋণ। এই ঋণ পরিশোধ করতে হবে 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরের মধ্যে। বাংলাদেশ ঋণের টাকা পুরোটা না তুলে যতটা সম্প্রয়োজন ঠিক ততটাই তুলতে পারে। বার্ষিক 0.75% হারে সার্ভিস চার্জ এবং 1.25% হারে সুদ পরিশোধ করতে হবে বলে জানা গিয়েছে। লোকাল গভর্নমেন্ট COVID-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় হয়েছে এই ঋণ চুক্তি। COVID-19 থেকে উত্তরণে নগর কেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা এই প্রকল্পটির উদ্দেশ্য বলে জানা গিয়েছে। স্বাস্থ্য পরিষেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা সমূহ নিশ্চিত করা এর আওতায় পড়ে। 2022 জানুয়ারি থেকে শুরু হয়ে 2025 ডিসেম্বর পর্যন্ত থাকবে এই প্রকল্পের মেয়াদ। বিশ্বব্যাংক সূত্র খবর, শহরাঞ্চল সহ 8টি বিভাগের প্রায় 4 কোটি মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও রোগের প্রাদুর্ভাব সহ একাধিক বিপর্যয়ের জন্য প্রকল্পটি প্রস্তুতি নিতে সহায়তা করবে বলে সূত্র খবর। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে ERD অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সেদ স্বাক্ষর করেন বলে জানা গেছে। বিউ রিপোর্ট, বেঙ্গল লাইভ। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।